তৃতীয়বারের জন্য এই রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে উন্নয়নের পথে এগারো বছর পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন স্কুলে বিশেষ প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি এবং অভিজিৎ দাস বৈরাগ্য এদিনের সেমিনার বিষয়ে বিশেষ আলোকপাত করেন। আজকে যে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পথে এগারো, তার জন্য আমরা হাউসগ্রাম দু নম্বর ব্লকের ভেদিয়া থেকে এসেছি। আমাদের সংস্থার নাম হচ্ছে ভেদিয়া পুরপাড়া জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংঘ। আমাদের বর্ধমান জেলার একজন প্রভাবশালী জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংঘের সদস্য জয়দেব মুখার্জি, মানে বলাইদা আছেন, স্বপন ঘোষ আছেন হাউসগ্রাম রামনগর জিপির, আমি অভিজিৎ দাস বৈরাগ্য এখানে এসেছি। এই উন্নয়নের পথে এগারোর প্রথম সেমিনার বর্ধমান জেলার আমাদের যে সংস্থা আছে সেই সংস্থার উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারে প্রথম অনুষ্ঠিত হয় গত পরশু দিনে। আমরা সেই অনুষ্ঠান করেছি। আজকে আমাদের এখান থেকে দশজন যে সেলফ এমপ্লয়মেন্ট টেলরিং ট্রেনের ট্রেনিং হয়েছিল সেখান থেকে দশজন কৃতি ছাত্র, মানে মহিলারা এসছেন, তারা তাদের হাতের কাজ সঙ্গে নিয়েছেন, এখানে দেখাবেন। এবং আগামী দিনে যাতে আরও কিছু ট্রেনিং পায় উৎকর্ষ বাংলার তরফ থেকে সেলফ এমপ্লয়মেন্ট টেলরিংয়ের জন্য দুটো, সেদিনে আমাদের ১২৫ জন কর্মদিশা পোর্টালে নাম নথিভুক্ত করেছে। তার মধ্যে ৬০ জন হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট টেলরিং, ৪০ জন হচ্ছে কাঁথা স্টিচ এবং ২৫ জন হচ্ছে কম্পিউটার ইয়াং ইউথ জেনারেশন। এবং এদের একে প্রত্যেকজন কি কর্মসংস্থান কি করবো এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। প্রশাসন থেকে যে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এতে যে ছাত্রীরা যে এরকম একটা সুযোগ একটা পেয়েছে, এতে কি মনে হচ্ছে তাদের কতটা তাদের উৎসাহ তো বাড়ছে, তার সঙ্গে তাদের ইনকামও বাড়ছে, ইনকাম জেনারেশন বাড়ছে। কারণ আমরা দেখেছি যখন তারা টেলারিং ট্রেনিং শুরু করে তখন মেশিন চালাতে পারতো না, আস্তে আস্তে দেখলাম যে দিন ১৫-২০ পর তারা নিজেরা মেশিন চালাতে শিখেছে এবং তারা নিজেরা ট্রেনিং শিখতে শিখতে আর্ন করতে আরম্ভ করলো। আমরা যে প্রোডাকশনগুলো তৈরি হতো সেগুলো বিক্রি করে তাদেরকে কিছু করে টাকা হাত খরচা পয়সা দিতাম, যেটা লার্ন টু আর্ন প্রজেক্ট হিসাবে আমরা গণ্য করছি। কাঁথা স্টিচের আর কি কি হচ্ছে এখানে অঙ্কন প্রতিযোগিতা এগুলো তো হচ্ছে। এটা গিয়ে বাংলা উন্নয়নের পথে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরে ঘরে ঘরে উন্নয়নটা পৌঁছে দেওয়ার জন্যে, অর্থনৈতিক সব স্বনির্ভর হওয়ার জন্যে, তার যে প্রকল্প মায়েদের জন্যে, বোনেদের জন্যে এবং সমস্ত মানুষের জন্য তার যে প্রকল্পও যেমন চলছে, তার সঙ্গে বাংলার ঘরে ঘরে মহিলাদের, যুবক যুবতীদের স্বাবলম্বী করার জন্যে তার বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তাদের বিভিন্ন এই ট্রেনিং দিয়ে এবং তাদের যে হাতের কাজ সেটা তুলে ধরার জন্যে চেষ্টা চলছে এবং তাদের অর্থনৈতিক স্বনির্ভরত করার জন্যে তিনি যে প্রচেষ্টা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেইটারই আজকে একটা অনুষ্ঠান চলছে। উৎসব বাংলার উন্নয়নের পথে আমাদের সরকারের এই কাজটা চলছে। সমস্ত যারা এই কাজ করেন সে বিভিন্ন ব্লকে তারা সকলে এসছেন। তারপর এদের তৈরিগুলো বিভিন্ন মেলা যেখানে হচ্ছে মেলাতে বিক্রি করছে এবং ভালো সেলও হচ্ছে এবং তারা ইনকামও হচ্ছে। এবং বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।